আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অল ভাইরাল একটা অফার বিগেস্ট একটা অফার নিজস্ব ব্লক চেনের একটা অফার স্ট্রং একটা প্রজেক্ট আমি সময়ের অভাবে শেয়ার করতে পারি নাই ডোন্ট মিস মো এই অফারটার নাম যাদের নিজস্ব ব্লক চেন রয়েছে ইভেন তাদের টুইটারে দেখলাম যে মোটামুটি বড় বড় কোম্পানি তাদেরকে ফলো করে রাখছে আইডিয়া করা যায় হয়তো বা এটা কুকয়নের লিস্টেড হতে পারে আর কুকয়েন সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি আপনারা যারা কাজ করেন ক্রিপ্টো ওয়ার্ল্ডে তারা জানেন ওয়ান অফ দা মোস্ট মানে কী বলবো ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু দুই নাম্বার আছে কুকয়েন এক্সচেঞ্জটা সো লেটস্টার্ট দ্য ভিডিও আজকেরটা কিন্তু ভুল করেও মিস করবেন না উইদাউট রেফারেল এইখান থেকে হচ্ছে চল্লিশটা টুকেন পাবেন যার ভেলো নর্মালি আমরা দশ ডলার আশা করতে পারি সো লেটস্টার্ট দ্য ভিডিও মেন পয়েন্ট নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলি সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেন লিঙ্ক ইন দা ডিসক্রিপশন ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট আগে মেবি বিশটা করে টোকেন দিত ডাউনলোড করতে অ্যাপটা বিপিএনও লাগতো এখন বিপিএনও লাগে না ইভেন হচ্ছে টোকেন চল্লিশটা দিচ্ছে আমার জানা মতে কথা বুঝতে পারছে যেটা আমি পাইলাম আর কি অ্যাকাউন্ট করার সাথে সাথে আর কি তো বিপিএন যদি লাগে তাহলে একটা বিপিএন কানেক্ট করে নিন আর এই অফারটা কিন্তু ভুল করেও মিস করে না তাহলে আপনাদের লস হবে কারণ যেহেতু চল্লিশটা টোকেন দেবে আর বড়ো বড়ো কোম্পানি তাদেরকে ফলো করছে আমি তো চেক আউট করছি এটা দেখলাম সো আমি তো আর আপনাদের সাথে কোনো ফালতু অফার শেয়ার করি না আপনারা খুব ভালোভাবে জানেন আমরা এখন আমাদের মেন টপিকটাতে ফিরে যাই ফার্স্টে বলেছি এই লিঙ্কের মধ্যে একটা টাচ করে দেবেন ওই ক্লিক টু ডাউনলোড অ্যাপ দেন হচ্ছে ওপেনের মধ্যে ক্লিক করে দেবেন ওকে ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর ডিরেক্টলি হচ্ছে আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে নিয়ে আসবে আমাকে কিন্তু অ্যাপসের মধ্যে নিয়ে আসছে বিকজ অফ আমি এটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি এখানে আরেকটা কাজ আছে এই যে স্টার্ট টিপ অ্যান্ড আর্ন এটা একটা মাইনিংয়ের মতো আই থিঙ্ক আমার জানা মতে আমি আপনাদেরকে দেখাই দেবো সমস্যা এখন আসেন আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই অ্যাপসটার মধ্যে কিভাবে আর্নিং করব সেটা আমরা দেখে নিব ওকে ফার্স্টে বলি অ্যাপটা ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা হচ্ছে এইখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট মোবিক্স ওয়ালেট দেন এরকম একটা ইন্টারফেস ওকে আই আন্ডারস্ট্যান্ড দেন এরকম একটা ইন্টারফেস এখানে হচ্ছে আট সংখ্যার একটা পিন দিবেন যেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ যতবারই আপনি এখানে লং ইন করতে যাবেন এটা কিন্তু লাগবে ওকে তো পিন দেওয়ার পরে অ্যাগেন সেম কিন্তু এই পিনটা দুইবার দিতে হবে সেটিওর পাস কোড বুঝাইছে আর কি মানে পাস মানে তো বুঝেনি যে পাস করা আর কি তো এটা দুইবার চেয়ে একই কোড দুইবার দিবেন আর মনে রাখবেন ওকে দেন এই ইন্টারফেসটা আসবে ওকে আই আন্ডারস্ট্যান্ড এইখানে একটা ক্লিক করে দিবেন ওকে দেন এইরকম একটা ইন্টারফেস আসবে আপনি চাইলে এইখান থেকে চব্বিশ ওয়ার্ডের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আবার বারো ওয়ার্ডের করতে পারেন দুইটাই আর কি আপনার যেটা মন চায় ইউ ক্যান চুজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ডস ফর ইউর ব্যাকআপ আপ মানে আপনার যেটা মনে চায় বাট আমি সাজেস্ট করবো বারো ওয়ার্ডের করতে এত প্যারা তোলো লাভ নাই এই বারো ওয়ার্ডের মধ্যে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আমি এগুলো হাইড করে দিছি এটা আমারই অ্যাকাউন্ট এই কন্টিনিউতে ক্লিক না করে আপনি হচ্ছে এইখানে একটা ক্লিক করে দেবেন এইখানে তাহলে শেয়ার নামক একটা অপশন চলে আসবে আপনি চাইলে আপনার টেলিগ্রামে সেভ মেসেজে শেয়ার করে দিতে পারেন আর হ্যাঁ এই ওয়ার্ডগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না যদি এটা কেউ শেয়ার করে মানে যদি কারোর সাথে শেয়ার করে ফেলেন হোক সে আপনার গার্লফ্রেন্ড সে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে কথা বুঝতে পারছেন এটা হ্যাকেট হয়ে যাবে ওকে তো এখন হচ্ছে শেয়ারের মধ্যে ক্লিক করার পর যে বারো ওয়ার্ডগুলো দিবে এগুলো হচ্ছে আপনারা কোথাও সেফ রাখবেন লিখে রাখেন কিংবা ইমেল টু ইমেল সেন্ড করে রাখেন যেই ইমেলটা আপনারই হবে অন্য কেউ যেন না দেখে একটা ইমেল থেকে আরেকটা ইমেলে পাঠানোর মানে আপনারই দুইটা ইমেল থাকবে কেউ যেন না দেখে তাহলে এগুলো আর হারাবে না পরবর্তী সময় যদি ওয়ালেটটা ডিলেট হয়ে যায় আপনার ফোন থেকে কোনোভাবে তখন এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা এগেন লগ ইন করতে পারবেন এই ওয়ার্ডগুলোর মানেই হচ্ছে আপনার ব্যাংকের চাবিকাঠি এই ব্যাংক যেই ব্যাংকটা এখন ক্রিয়েট করতেছেন ওকে দেন হচ্ছে ওটা শেয়ার করার পরে মিনিমাইজ করে এইখানে আসবেন অ্যাগেন আসার পরে মিনিমাইস কে এইটা দিয়ে না তাহলে আবার প্রেস লাগিয়ে যাব কন্টিনিউতে প্রেস করে দেবেন ওকে কন্টিনিউতে প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তাদের কিন্তু একটা নিজস্ব একটা ব্লক চেন ওকে লেটস গো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এটা তো ফার্স্ট টাইম বিশটা টুকান দেয় দেন পরে হচ্ছে এইখানে একটা ক্লিক করতে হবে ভেরিফাই দ্যাট ইউ আর নট এ রবট এইখানে একটা ক্লিক করার পর ক্যাপচার সোল্ড আউট করলে বিশটা টুকান দেবে এরকম আর কি এই যে এরকম আসবে ক্যাপচা সোল্ড আউট করার পরে আপনাকে হচ্ছে তারা আরও বিশটা টোকেন দেবে টোটাল চল্লিশটা টোকেন এখন আমি এভরি থেকে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপের কাজটা তো আমার রেফার অনেকে জয়েন করতেছে তো তার কারণে কিন্তু পাঁচশো চল্লিশটা টোকেন হয়েছে আপনাদের এত হবে না আপনাদের টোটাল চল্লিশটা হবে উইদাউট রেফার আর যদি রেফারেল করতে পারেন এখানে বিশটা টোকেন পাবেন রেফারেলটা এনেবেল করতে হলে কিন্তু ক্যাপচাটা সোল্ড আউট করতে হবে এই যে এইটা ফার্স্ট টাইম এটা সল্ড আউট করলে ওইটা অ্যানেবেল হবে আদারস হবে না এটা মাথায় রেখে ওকে রেফারেলের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে লিঙ্ক পাবেন আমি দেখাই দেবো সমস্যা নেই রেফারেলটা আগে দেখাই তারপর স্টার্ট ট্রিপ অ্যান্ড আর্টনার দেখাই দেবো ওকে রেফারের মধ্যে ক্লিক করার পরে এখানে যে শেয়ার এখানে ক্লিক করলে সেমস লাইক এই যে কপি বাটনের মধ্যে ক্লিক করলে কিন্তু কপি হবে ওই আপনার প্রথমে যেটা বললাম ব্যাকআপ ওয়ার্ডগুলো কিন্তু এরকমই সিস্টেম কপি করে রাখব কোথাও সেফ রাখবেন ওকে ক্যান্সেল করে দিচ্ছি আমি এটা আমার তো এখানে দরকার নেই এখন হচ্ছে স্টার্ট ট্রিপ অ্যান্ড আর্ন এর অর্থ কি আমি ভালোভাবে আপনাদেরকে বোঝাই এই দেখেন এখানে যদি একটা টাচ করেন তিনটা করে টোকেন বোঝাচ্ছে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে কথা বুঝতে পারছেন এখানে হচ্ছে তিনটা অপশন আছে স্টার্ট ট্রিপ চুজ এ মোবাইলটি প্রোভাইডার উইথ দ্য ওয়ান অব দ্য ফলোয়িং অ্যাপস টু আর্ন মুভিস মাইলেটস ওকে এখানে হচ্ছে আই থিঙ্ক এটা মাইনিংয়েরই মতো এখানে আছে মাই স্কুটার মাই বাইক আদার আপনি চাইলে দৌড়ায় দৌড়ায় ইনকাম করতে পারেন মানে স্কুটার এখানে বোঝাচ্ছে বাইক দেওয়া দৌড়ায় দৌড়ে আর্নিং করতে পারেন আদার্স হচ্ছে ওই যে পায়ের জুতার মধ্যে চাকা থাকে না আমরা যেটা বলি যে চাকা জুতা আপনি চাইলে এটা দিয়ে আর্নিং করতে পারেন আমি স্কুটিটা দেখা স্কুটির উপরে একটা টাচ করে দেন আপনার কাজ হয়ে গেছে এখানে একটু পর দেখবেন এখানে কিন্তু একটা ই উঠতেছে কারেন্ট স্পিড উঠ উঠতেছে মানে এই পরিমাণ স্পিডে আপনার মাইনিং হচ্ছে এখানে হয়তো বা সারাদিনে ভালোভাবে বুঝছেন সারাদিনে আপনার আপনি চাইলেটা ক্যান্সেল করে দিতে পারেন এখানে ক্লিক করে এখন আমার স্পিড দুই হয়েছে এটা মাইনিংয়ে দিয়ে রাখলে এটা স্পিডটা বাড়বে আর কি আবার জ্যাম টেম যদি থাকে এখানে আবার আটকিব আটকে একটু কমবো এরকম আর কি সিস্টেম মানে একটু মজা লাগাইছে ওরা যদি ক্লোজ করে দেন মাইনিংটা ওপেন থাকবে এরকম আর কি এই যে দেখেন ওপেন আছে এই অবস্থায় এখন সারাদিন হয়তো বা চব্বিশ ঘন্টা পরে এখানে তিনটা টোকেন জমা হবে এরকম আর কি আমার যেটা বুঝে তোর সেটা বলতেছি বাকিটা আমি জানি না আবার যদি এখানে এখানে ক্লিক করে যদি ক্যান্সেল করে দেন এখান থেকে তাহলে এটা বন্ধ হয়ে গেছে কথা বুঝতে পারছেন এরকম আর একটা টপিক হইতে পারে আই থিঙ্ক এই আর কি সো ভালো থাকেন সুস্থ থাকেন আমি এটা মাই স্কুটিটাই দিয়ে রাখি এটা হইতে থাক ক্লোজ করে দিচ্ছি কারণ আমি এখানে আর্নিং করলে তো সমস্যা নেই আমার ধারণা যেটা মানে আমার নলেজে যেটা ধরছে যেহেতু এই ব্যাপারে কেউ টিউটোরিয়াল মেক করতে আমি নাই আমি ভিডিও দেখলাম দুইটা ইউটিউবে ওরা শুধু অ্যাকাউন্ট ক্রিয়েটেশন আর রেফারেল লিঙ্কটাই দেখায় আর কিছু দেখায়নি কথা বুঝতে পারছেন তারপর মেনুর মধ্যে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা পেয়ে যাব আর তারপরে রেফারেল ফ্রেন্ড ওয়ালেট ব্যাক নিয়ে নেন আমি যেটা বললাম তারপর সেটিং অপশনে গিয়ে বাকিগুলো দেখে নিন যদি কোনো কিছু অফার আপনাদেরকে তারা বলে যে রিসিভ করতে এই কপির মধ্যে ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে কথা বুঝতে পারছেন সো আর এখানে হচ্ছে সেন্ট রিসিভ দুইটা অপশন আছে সেন্টের মধ্যে ক্লিক করে আপনি কাউকে সেন্ড করতে পারবেন এরকম আর কি ওকে এরকম এই স্ক্রিন কোড আছে আর কি তারপর রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে কারো কাছ থেকে আর কি পেমেন্টটা রিসিভ করতে পারবেন এই অ্যাড্রেসে ওকে ভালো থাকেন শুধু থাকেন দেখাচ্ছি নতুন কিছু নিয়ে বাই বাই এখন কিন্তু আরেকটা মোস্ট অফ দ্য কোশ্চেন থেকেই যায় সেটা হচ্ছে নেক্সট আপডেটটা কি আসবে নেক্সট আপডেটের জন্য অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দেন লিঙ্ক দা ডিসক্রিপশনে ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট আর ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন ইউটিউবটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন সাবস্ক্রাইব শব্দটা কিন্তু সবাই বুঝে কথা বুঝতে পারছেন সাবস্ক্রাইব না বল যদি না করেন নেক্সট টাইম কিন্তু আপনি আর আমার চ্যানেলটা সহজে খুঁজে পাবেন না ওকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেখাচ্ছি নতুন কিছু নিয়ে বাই বাই আল্লাহ হাফিজ